বঙ্গোপসাগরের সৃষ্টি হয়ে ঘূর্ণিবল লঘুচাপে পরিণত হয়েছে। আসন্তা 48 ঘন্টা মধ্যে অবপাত্র পরিণত হব। এই লঘুচাপ প্রভাবে 23-25 পর্যন্ত ওড়িশা সমেত আন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষের 23 ও 24 তারিখে ওড়িশা পাই অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাই। 24 তারিখে ওড়িশা সমেত কর্ণাটক, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কতক স্থানের প্রবলর অতি প্রবল বর্ষা লাগি রহব। অন্যপটে 23 এবং 24 তারিখে 15টি জেলা সতর্ক রহব। ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পানিপাগ বিভাগ পক্ষ বুলেটিন জারি করা যাই। জেলাগুলো নবরঙ্গপুর, বরগড়, ঝারসুগুড়া, সুন্দরগড়, কেন্দুঝর, কলাহান্ডি, বলাঙ্গীর, সোনপুর, সম্বলপুর, দেবগড়, পুরী, খোর্ধা ও কটকে প্রবল অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ওড়িশা সমাচার। Thank you.